যে সকল জীব অন্য জীবের ভিতরে বা বাহিরে সমসময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতা জীবের উপর নির্ভর করে তাদেরকে পরজীবী বলে। পরজীবী দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে বহিঃপরজীবী, দুই হচ্ছে অন্তঃপরজীবী। বহিঃপরজীবীর মধ্যে হচ্ছে যুগ, উকুন ইত্যাদি এবং অন্তঃপরজীবীর মধ্যে হচ্ছে ম্যালেরিয়া, কৃমি ইত্যাদি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। মানুষের শরীরে যেসব পরজীবী বসবাস করে তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে বড় হচ্ছে কৃমি। আজকের পর্বে আলোচনা করব কৃমি কত প্রকারের হতে পারে এবং কৃমি মানুষের কি কি রোগ সৃষ্টি করতে পারে। তবে মূল আলোচনায় যাবার পূর্বে আমরা জেনে নিব কৃমি সংক্রমণ হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। কৃমি সংক্রমণ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হতে দেখা যায়, তবে যে কোনো বয়সের মানুষেরই কৃমি সংক্রমণ হতে পারে এবং হয়েও থাকে। কৃমি সংক্রমণ হলে যেসব লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে হচ্ছে পেট ব্যথা, পেট ফাঁপা, পেট ফুলা, বদ হজম, অরুচি, বমি বা বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা, অস্থিরতা, ক্লান্তি বোধ, দুশ্চিন্তা বা অনিদ্রা, ওজন কমে যাওয়া, রক্তশূন্যতা, পাতলা পায়খানা, মুখ দিয়ে লালা নির্গত হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে জন্ডিস হতে পারে এবং ইন্টারস্টাইনাল অবস্ট্রাকশন বা আঁত বন্ধ হয়ে যেতে পারে। এতক্ষণ যেসব লক্ষণ বললাম তা হচ্ছে নন স্পেসিফিক লক্ষণ। তবে কৃমি সংক্রমণের কিছু স্পেসিফিক লক্ষণও রয়েছে, যেমন মলদ্বারে ইরিটেশন হওয়া বা মলদ্বারে চুলকানি হওয়া, পায়খানা বা মলের সাথে কৃমির উপস্থিতি লক্ষ্য করা ইত্যাদি। কৃমি বিভিন্ন প্রজাতির হতে পারে, যেমন রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম, টেপ ওয়ার্ম, হুক ওয়ার্ম ইত্যাদি। এদের এক এক প্রজাতির কৃমি এক এক ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। রাউন্ড ওয়ার্ম, বাংলায় এটিকে গুল কৃমি বা কেঁচু কৃমি বলা হয়। এরা পূর্ণ বয়স্ক অবস্থায় 10-12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। অপরিষ্কার শাকসবজি, ফলমূল, নোংরা বাসি খাবার বা দূষিত পানির মাধ্যমে এদের ডিম মানুষের মুখ দিয়ে পেটের ভিতর প্রবেশ করে বা আক্রান্ত ব্যক্তির নখের মাধ্যমে এবং হাত না ধুয়ে খাদ্য গ্রহণ করার মাধ্যমে এরা পেটের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে চলে যায় এবং সেখানেই এরা বাসা বাঁধে। এরপর স্ত্রী কৃমিরা সেখানে ডিম দেয়। এক একটি স্ত্রী কৃমি 2 লাখের মতো ডিম দিতে পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হইতে সময় লাগে 10-40 দিন। পরবর্তীতে সেই ডিম এবং বাচ্চা মানুষের মলের সাথে বের হয়ে বাহিরে চলে আসে এবং পুনরায় আবার বিভিন্নভাবে মানুষের পেটের ভিতর প্রবেশ করে। এই ধরনের কৃমি মানুষের যেসব ক্ষতি করতে পারে তার মধ্যে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা আঁত ব্লক করে দিতে পারে, ইন্টেস্টাইনাল পাকুরেশন করতে পারে, অ্যাপেন্ডিসাইটিস করতে পারে, পিত্তনালীতে গিয়ে পিত্তনালী ব্লক করে দিতে পারে এবং কোলেসিস্টাইটিস বা পিত্তথলিতে ইনফেকশন করতে পারে, প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়েও এরা ইনফেকশন করতে সক্ষম হন। পিন ওয়ার্ম, বাংলায় সুতা কৃমি বা গুড়া কৃমি বলা হয়। এরা শিশুদেরকেই সবচেয়ে বেশি সংক্রামিত করে থাকে, তবে সব বয়সের মানুষকেই সংক্রামিত করতে পারে। নাম অনুযায়ী দেখতেও এরা সুতার মতো পাতলা, ছোট এবং সাদা বর্ণের হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এরা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে বসবাস করে এবং পরিণত অবস্থায় এরা লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্তে চলে আসে। স্ত্রী কৃমিরা ডিম পাড়ার সময় হলে পায়ুপথের কাছাকাছি বা পায়ুপথের বাহিরে বের হয়ে চলে আসে এবং একসঙ্গে 10-20 হাজার পর্যন্ত ডিম পাড়তে এরা সক্ষম হন। ডিম পাড়ার সময় এরা এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে যার কারণে পায়ুপথে ইরিটেশন বা চুলকানি হয়। চুলকানির সময় আঙ্গুল বা নখের মাধ্যমে এসব ডিম কোনো না কোনোভাবে আবার মানুষের মুখের মাধ্যমে পেটের ভিতর চলে যায়। এসব ডিম 2 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এসব কৃমি মানুষের পেটে বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন করতে পারে, এরা ফুসফুস এবং লিভারেও ইনফেকশন করতে সক্ষম হন। টেপ ওয়ার্ম, বাংলায় ফিতা কৃমি বলা হয়। ফিতার মতো অনেকটা লম্বা এবং চ্যাপ্টা থাকে বলে এদেরকে ফিতা কৃমি বলা হয়। এরা লম্বায় 2-3 মিটার পর্যন্ত হতে পারে এবং এরা সাধারণত একটির বেশি হয় না। গরু, ছাগল, হাঁস, মুরগি বা গৃহপালিত পশুর মাংস অর্ধসিদ্ধ বা অসিদ্ধ অবস্থায় খাওয়ার মাধ্যমে এরা মানুষের এদের জীবাণু মানুষের পেটের ভিতর প্রবেশ করতে পারে। এসব কৃমি মানুষের খাদ্যনালী বা আঁত ব্লক করে দিতে পারে, রক্তশূন্যতা তৈরি করে এবং পেটে বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে। হুক ওয়ার্ম, বাংলায় বক্রকৃমি বলা হয়।
এরা আকৃতিতে অনেক ছোট হয়ে থাকে এবং খালি চোখে এদেরকে তেমন একটা দেখাও যায় না। এরা স্মল ইনটেস্টাইন বা মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে। এদের বুকের মাধ্যমে মানুষের রক্ত পান করে থাকে। এসব কৃমি মানুষের রক্ত খেয়েই বেঁচে থাকে। এদের এক একটি কৃমি মানুষের শরীর থেকে 0.03 থেকে 0.2 মিলি পর্যন্ত রক্ত পান করতে পারে। এই জাতীয় কৃমিগুলো মানুষের পেটে শত শত এবং হাজার হাজার পর্যন্ত হতে পারে। যদি 50টিও হয় এবং এক একটি কৃমি যদি গড়ে 0.1 মিলি করে রক্ত পান করে, তাহলে 50টি কৃমি দিনে 5 মিলি রক্ত পান করতে সক্ষম। এবং যদি এক সপ্তাহ যাবৎ এভাবে রক্ত পান করতে থাকে, তাহলে এরা 35 মিলি রক্ত পান করে ফেলতে সক্ষম হন। আর এভাবেই এই জাতীয় কৃমিগুলো মানুষের এনিমিয়া বা রক্ত শূন্যতা তৈরি করে। দর্শক বন্ধুরা, কৃমি সংক্রান্ত আলোচনা আজকের পর্বে এখানেই শেষ করলাম এবং পরবর্তী পর্বে আলোচনা করব কৃমির সংক্রমণ রোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কৃমির সংক্রমণ হলে কি ওষুধ খেতে হবে বা এর চিকিৎসা কি।